Hey guys, welcome back to my channel JR Village Blogger. আর একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে চলে আসলাম। আপনারা ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যে পরিস্থিতি, এখন আবার বলি কি, আমি আবার রেডি হয়ে নিলাম। মেয়ে আর আমি বাজারে যাব। যখন ওকে স্কুলে, আমি আজকে দুবার যাব বাজারে, ওকে স্কুলে দিয়ে আসলাম, বাড়িতে আসলাম, আমি আবার যাবো এখন কিছু জিনিস কেনার জন্য, তাই না? তো চলো আমাদের সাথে, আপনারাও যাবেন আমাদের বাজারে। দাদা মানা গে সানছে মানে নিরিকা দিপি মামা দিন উদাংখতা হচ্ছে। দিপি মলি না নাই তো খদে গোবাই না মা দিপি মলি না লবই দাংলা মাতি মলি লবই দাংলা কম দামের মধ্যে সেল সেল 100 টাকা 50 টাকা দাঁড়াইনি তো বন্ধুরা, যে বাজার থেকে চলে আসলাম বাড়িতে, নিয়ে এসেছি কলমু, ডিমের ইসে নিয়ে এসেছি 1 পাতা ডিম, নিয়ে এসেছি সর্ষের তেল পাউচ, আর নিয়ে এসেছি 1টা দুকনা, আর মেয়ের জন্য এই যে প্যান্ট গেঞ্জি আমার হচ্ছে। তুই দেখলাম মা গোহাই, এখানে নতুন বাড়ি বানাইছে, এখানে কল ছিল, এটা উঠে নিয়ে গেল চোরে। ডিম ভাজা হয়ে গেছে, কলমুখ শাক ভাজি এটা প্রায় হয়ে গেছে, গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল এই যে রান্নায় বসে গেলাম, কারণ আজকে রবিবার, সকাল 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 রান্না করতে হবে। মেয়ে যাবে সন্দেশ কোলে, এর জন্য এখানে গরম ভাত নিয়ে নিলাম, এই যে ভেজে নিচ্ছি গরম ভাত তেলের মধ্যে, তার মধ্যে দিলাম ডিম, ডিম ভাজি। এখানে দিয়েছি হচ্ছে অল্প হলুদের গুঁড়ো, আর দিয়েছি লবণ, কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি। ওটা রেডি। তো আমরা খেতে বসে গেছি, এই যে আছে কলমুখ শাক,
ডিম ভাজি কালকে রাতের মাছ আছে হচ্ছে ডিম আর ভাতের সাথে মিক্সড আর হচ্ছে সাদা ভাত তুমি কোনটা খাবা এটা না সাদা ভাত এটা অল্প দিয়ে দিচ্ছি মেয়ে খাবে এটা খেয়ে নাও ডিম আর হচ্ছে কলমুকি ভাজি এই যে মেয়েকে খেতে দিয়েছি তো আমরা তাড়াতাড়ি খেয়ে নেই আমাদের গির্জা আছে গির্জাতে যেতে হবে তাই সকাল সকাল 9টার দিকে খেয়ে নিলাম আমিও নিয়ে নিলাম এই যে আগে এসে ফ্রাইড রাইসটা খাবো তারপরে হচ্ছে সাদা ভাতটা নেবো তাহলে বলে তো এবার নিব হচ্ছি সাদা ভাত এই যে নিলাম আর তার সাথে আমি খাবো ওই যে কচুর ফুল আর কচুর ডান্টি মিক্স সবজি মিষ্টা টিঙা দিয়ে এটা খাবো এখন অনেক সুন্দর হয়েছে একটু একটু কচুর ফুলেরও গন্ধ আছে কচুর পাতা ফুলের মিক্স করেছি যেহেতু সে কচু পাতা আর কচু ফুলের এটাও কম ছিল এটাও কম ছিল কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা খেয়ে নিই আগে তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট তো গাইস আমার স্নান করা কমপ্লিট এখন আমি রেডি হব চার্চে যাওয়ার জন্য তো রেডি হচ্ছি তো গাইস রেডি হয়ে নিয়েছি এই যে এখন রওনা দিব গির্জার দিকে মেয়ে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ওই যে মেয়ে তাহলে চলো আমাদের সাথে আপনারাও গির্জাতে আপনাদের ভালো লাগবে আজকে আমাদের সেরিমনি প্রথম সেরিমনি হচ্ছে ছোট বাচ্চাকে গির্জাতে নিয়ে এসেছিল ছোট্ট বেবি এক মাসের তো প্রথমে যখন আমাদের গির্জাতে নিয়ে আসে তখন আমাদের যে করাচিন এল্ডার মানে পুরোহিত আর এল্ডার বড় এইসব যারা চার্চের মেম্বারশিপ লিডারশিপে আছে তারা একত্র হয়ে প্রার্থনা করে গান বেবিটার জন্য প্রার্থনা করে গান করে তো গাইস আমরা চলে আসলাম বাড়িতে এই যে মাত্র চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করলাম প্রচণ্ড গরম বাইরে তো আমাদের গির্জাতে আজকে ছোট অনুষ্ঠান ছিল ছোট বেবির প্রথম চার্জে নিয়ে গেছে নিয়ে আসছিল আজকে তার তো ওই সেরিমনিটি আপনাদের কাছে একটু মানে ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে এসে করলাম অ্যাড করলাম তো গাইস আমরা ভিডিও এখানেই শেষ করছি আর বেশি লম্বা করব না যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর পাশে আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের সাপোর্ট আমার অবশ্যই অবশ্যই দরকার
আপনার সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল করে দিতে ভুলবেন না। তো বাই।